আমার সোনা চাঁদের কণা ভুবনে তুলনা নাই। ১৯৯১-এর দোসরা মে আরজিকর হসপিটাল, আমি প্রসূতি বিভাগে ভর্তি, পেইন বেডে। সন্তান জন্ম দেবার সম্ভাব্য তারিখ ৮ই মে। বিশাল হল ঘরে সারি সারি বেড, কোনো বেডে সন্তান সহ মা, কোনো বেডে সন্তান প্রসবের অপেক্ষায় হুমু মায়েরা। আমার অপেক্ষা শুরু প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, কখন আসবে সেই চরম মুহূর্ত। ৮ই মে ভিজিটিং আওয়ার শেষ, সমু চলে গেছে। কিছুক্ষণ পরে নার্সের ঘোষণা, আপনি আজ রাত্রে হালকা কিছু খাবেন, কাল সকালে খালি পেট সিজার হবে। পরদিন ৯ই মে, ২৫শে বৈশাখ, কোনো কোনো মায়েরা আমার পেছনে লাগছে, তাদের সরস মন্তব্য, কাল স্বয়ং রবীন্দ্রনাথ এক মুখ দাড়ি নিয়ে জন্মাবে, কারণ সমুর তখন এক মুখ কালো দাড়ি। সেদিন রাত্রে খাবার ছিল মাংস ভাত, করুণ মুখে ভাতের থালা আরেকজনকে দিয়ে আমি খেলাম হরলিক্স আর বিস্কুট। সারা রাত আধো ঘুম আধো জাগরণে পুবের আকাশ রক্তিম হলো। ৯ই মে সকালে স্নান করে শাড়ি পরে চুল বেঁধে অপেক্ষা, কখন ডাক আসবে। ডাক এলো, শুরু হলো সিজারের আগের প্রস্তুতি পর্ব। ডাক্তারবাবু এসে নার্সকে নির্দেশ দিলেন আমাকে লেবার রুমে নিয়ে যাওয়ার। আমি ডাক্তারকে বললাম, আজ ২৫শে বৈশাখ, আজ কেন আপনি আমার সিজার করাচ্ছেন? ডাক্তারবাবু বললেন, আজ এত ভালো দিন আর আপনি বলছেন আজ কেন? মনে মনে যুদ্ধ চলে, কি করে বোঝাই সন্তানের জন্মদিন আর রবীন্দ্রনাথের জন্মদিন এক হতে পারে না। অপারেশন টেবিল, আমার মুখে মাস্ক পরানো হলো, চেতনা হারাচ্ছি কিনা বুঝতে পারছি না, ছুরি কাঁচির আওয়াজ, কথা শুনতে পাচ্ছি, ভীষণ ভয় করছে, মনে হচ্ছে আমার অজ্ঞান হওয়ার আগে পেট কেটে দেবে। ক্রমশ শব্দ দূর থেকে ভেসে আসছে, হঠাৎ শুনি ডাক্তারের মহিলা সাহায্যকারীর গলা, কি সুন্দর ছেলে হয়েছে। আমার ভেতরে আনন্দের ভূমিকম্প, আমি একটি সুস্থ সন্তানের মা। আমার সব অপেক্ষার অবসান, চলছে সেলাই পর্ব। লাল পিঁপড়ে কামড়ানোর অনুভূতি, কেউ একজন ডাক্তারকে জিজ্ঞাসা করছে, ডাক্তারবাবু পেশেন্ট আপনার কেউ হয়? উনি বললেন, বন্ধু পত্নী, তাই এত যত্ন করে সেলাই দিচ্ছেন। এর মধ্যে কত সময় পার হয়েছে জানি না, সেলাইয়ের জায়গায় তীব্র যন্ত্রণা, ঘুমের ইঞ্জেকশন, গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরদিন বেলা ১২টা নাগাদ বাচ্চা সহ আমি বেডে, পাশ ফিরে ছেলেকে দেখতে পাচ্ছি না। আয়াকে বললাম, ছেলেকে একটু উঁচু করে তুলে ধরতে, মুখটা দেখবো। দেখলাম ফর্সা সমুর মুখ, এ এক অনন্য অনুভব, নরম তুলতুলে অসহায় শিশু, যে শুধু চায় মায়ের বুকের আশ্রয়। ১, ২, ৩, ৪, ৫ প্রতি বছর ফিরে আসে ২৫শে বৈশাখ। ওই দিন রবীন্দ্রনাথ আমার কাছে অনেক দূরের মানুষ। আজ আমার বুকের ধনের জন্মদিন, অনেক কাজ, রান্নার ব্যস্ততা, বেলুন দিয়ে ঘর সাজানো, কেক আনা, দু চারজন আত্মীয় বন্ধুর উপস্থিতি, বাড়িতে আনন্দের হাট। বড় হতে থাকে আমার বাবা, নির্ভরতা কমে বাবা মায়ের উপর। ২৫শে বৈশাখে আবার রবীন্দ্রনাথ একটু একটু করে ফিরে আসেন আমার জীবনে। আমার কষ্ট বাড়ে না কমে ঠিক বুঝতে পারি না। ১৩, ১৪ আরও বড় উঁচু ক্লাস, পড়াশুনো, পরীক্ষা, টেনশন, উত্তেজনাহীন ২৫শে বৈশাখ আসে। ১৫, ১৬, ১৭ তখনও বাড়িতে, ১২ ক্লাস পাস, এবার গন্তব্য দিল্লি। দিল্লিতে কলেজ হোস্টেল জীবন শুরু। ২০০৯, ১৮ বছর বয়স, আসছে ২৫শে বৈশাখ, বাড়ির বাইরে প্রথম জন্মদিন, একই সময়ে প্রথম সেমিস্টার। রোজ ২বার করে ফোনে কথা হয়, গলায় হতাশার সুর, আমার বুক কেঁপে ওঠে, পরীক্ষার প্রস্তুতি কি ঠিকমতো হয়নি? পরীক্ষার মধ্যেই পড়ে জন্মদিন, এত কষ্ট হচ্ছে কেন আমার? আগের ছোট্ট অসহায় ছেলেটার মুখ সবসময় মনের মধ্যে, আমার সোনা চাঁদের কণা ভুবনে তুলনা নাই রে, এই গান সারাক্ষণ গুনগুন করছি। আগের দিন রাত্রে সৌরভ জিনার ফোন, সীমাদি কাল আমরা ডিডোর কাছে যাচ্ছি ওর জন্মদিন পালন করতে, তুই মন খারাপ করো না, ও কি মিষ্টি ভালোবাসে। আনন্দে আমার সবুর চোখে জল, জিনা সৌরভ তোমরা কি করে বুঝতে পারলে আমাদের মনের কথা, আমাদের মনের কষ্টে তোমরা কতটা প্রলেপ দিলে জানো না, তোমাদের কাছে এই একটা দিনের ঋণ আমার চির সম্পদ হয়ে থাকলো।
সেদিন দিল্লিতে ওই 10th April ভোট ছিল লোকসভার। তা শুনেছিলাম যেটা শুনশান রাস্তা, ওর হলো ওর বন্ধুদের সঙ্গে যে দেখা করতে যাচ্ছিল ওই রাস্তায় 4:30-4:30 এরকম যেটা শুনেছিলাম, যে সেই সময় পেছন থেকে কোনো গাড়ি ধাক্কা মারে, এবং আমাদের ধারণা সেটা কোনো পুলিশের গাড়ি, কারণ এত তাড়াতাড়ি দুজনকে ওরা পুলিশ আর কি ইয়ে করেছিল, যে এটা আমাদের ধারণা, মানে এটা কোনো ইয়ে নয়। আমার ছেলে শুনেছি স্পটেই এ হয়ে গেছিলো, আর যে চালাচ্ছিল তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে দেওয়াতে সে বহু লড়াইয়ের পরে সে বেঁচে আছে এই ছেলেটি। এবং ওর কাছে যা জিনিসপত্র ছিল, মানি ব্যাগ ট্যাগ এরকম টুকটাক জিনিস, দুটো মোবাইল, কারণ ও জেভিয়ার ইনস্টিটিউটে পড়তো, ও সেখানে অ্যালুমনি বডির ও ছিল একজন, তা সেই কলেজ থেকে ওকে একটা মোবাইল দিয়েছিল, ওর নিজস্ব একটা মোবাইল, সবই অক্ষত অবস্থায় পুলিশের কাছে ছিল। এবং পুলিশ প্রথম ফোন করে, ওর ফোনে বাবা মা সবার নাম দিয়ে তো কাকু দিয়ে এছিল, কিন্তু পুলিশ কাউকে ফোন করেনি, করেছে ওর বন্ধুদের প্রথম ফোন, এই আর কি। আমাদেরকে পুলিশ জানায়নি, জানিয়েছিল ওর জেভিয়ার ইনস্টিটিউটের ফাদার, ওর বাবাকে ফোন করে। আমার ছেলে খুব ভালো ছবি আঁকতো, তা তখন বললাম, আমরা দুজনে মিলে ঠিক করলাম যে একটা আঁকার স্কুল করলে কি হয়, ওখানে যে ছেলে মেয়েরা কোনোদিন আঁকা শিখতে হয় এটা তারা কখনো জানতোই না, যে আঁকা জিনিসটা আবার শিখতে হয়, কারণ সেখানকার বেশিরভাগ ছেলে মেয়েই দিন মজুরের ছেলে মেয়ে, তার কারো বাবা আপনার চাষের চাষ করে, কেউ দিন মজুর, কেউ নদীতে মাছ ধরে, এদেরই সন্তান সব। তাদের নিয়ে আমাদের শুরু হলো রামধনু আঁকার স্কুল। সেই রামধনু আঁকার স্কুলে আমরা অভাবনীয় সাফল্য পেলাম, যে সেই বাচ্চাগুলো যে কি আনন্দে, ওরা ওই খাতা আমরাই দিলাম, খাতা রং যা যা লাগে আঁকতে গেলে, সেই সরঞ্জামগুলো তারা হাতে পেয়ে এবং কি অদ্ভুতভাবে তারা শিখতে লাগলো, এবং মানে ভাবা যায় না যে ওই ছেলে মেয়েগুলো যারা আঁকা সম্বন্ধে কিছু তারা জানতো না, সে তারা কি সুন্দর মানে আঁকছে। যে এখন সেই স্কুল আমাদের খুব আঁকার স্কুল খুব ভালোভাবে চলছে। তারপরে আমরা ওখানে ঠিক করলাম যে ওখানকার স্টুডেন্টদের জন্য, ছেলে মেয়েদের, ওদের তো এন্টারটেনমেন্ট বলতে কিছু নেই, যে একটা পাঠাগার করলে কেমন হয়, শিশুদের শিশু পাঠাগার। তা যে মতো মানে ভাবনা সেই মতো আমাদের কাজ, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চারিদিকে সবাইকে বলা হলো, অনেকে প্রচুর বই দিলেন, টাকা দিলেন, আমরা সবাই নিজেদের টাকা পয়সা তো আছেই, সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে আমাদের পাশে এসে দাঁড়ালেন, প্রচুর বই টই দিয়ে আমাদের সাহায্য করে, আমরা সেই মালেকান ঘুমটিতেই ওই অগ্রগামী সঙ্গে আমরা ছেলের নামে দিঘির পাঠাগার বলে ওখানে আঁকার এই লাইব্রেরি খুললাম। সুন্দরবন অঞ্চলে এতটাই তারা স্বাস্থ্য শিক্ষা সব কিছু থেকে এতটাই বঞ্চিত, যে আমরা ভাবলাম যে অন্তত যেহেতু আমাদের টাকিতে নেত্রলোক আমাদের চোখের ওপরে কাজ করা হয়, সেই জন্য আমরা ঠিক করলাম যে সুন্দরবনের ছাত্রছাত্রীরা যাতে তাদের মানে দেখার অভাবে কোনো মানে তাদের কোনো পড়াশুনোর মানে যাতে ক্ষতি না হয়, আমরা চেষ্টা করব স্কুলে স্কুলে দিঘির আলো নাম দিয়ে নেত্রলোকের সঙ্গে যৌথভাবে আমরা ওই চোখ পরীক্ষা করে স্টুডেন্টদের আর বিনা ইয়েতে চশমা, বিনা পয়সায় তাদের চশমা দেওয়া এই প্রোগ্রাম আমরা শুরু করলাম। হিঙ্গলগঞ্জ ব্লকের মোট 28টা স্কুলকে আমরা লোকেট করে, তারপরে বছরে সাত থেকে আটটা স্কুল আমরা এইভাবে প্রোগ্রাম করতাম, এবং সেখানে বহু ছেলে মেয়ে যে এত উপকৃত হয়েছে, যে
এমন এমন পাওয়ার যারা মানে বোর্ড দেখতে পায় না, কিন্তু কি অদ্ভুত। ওইভাবে আমরা জিজ্ঞাসা করি কি তোমরা তাহলে মানে কি করতে বলে আমরা এইভাবেই বসে থাকতাম। তা বইয়ের ভালো করে মানে কয়েকজন এরকম এত বেশি মাইনাস পাওয়ার, এবং ওই চশমা পরার পরে বলছে আমি সব দেখতে পাচ্ছি। এইভাবে আমরা এই এই নিয়ে এটা পড়বে আমার আপনার 5 বছরে। এদেরই অনেক সময় যে গ্রামের বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষ মহিলা সবাই কেউ এসে হয়তো স্টুডেন্টরা বলছে আমার দাদুকে একটুখানি দেখে দেবেন, বা গ্রামের কেউ একটা খুব বৃদ্ধাকে ধরে নিয়ে এসছে, ইনি চোখে একদম দেখতে পান না, একটু দেখুন না একটু। আর স্কুলের অত স্টুডেন্টের মধ্যে চোখ পরীক্ষা করে সত্যি কথা বলতে কি আমাদের সময় হতো না, তাও আমরা চেষ্টা করতাম 2-4 জন এইভাবে দেখে দেওয়ার। তখন আমরা তাদের এই দুরবস্থা দেখে তখন আমরা বাবার ভাবলাম যে যদি ক্লিনিক করা যায় এদের জন্যে, এখানে যেমন স্টুডেন্টদের জন্য আমরা স্কুলে আসছি, এরকম বয়স্ক মানুষদের জন্যে যদি আমরা ক্লিনিক করি। এই করে আমরা সামসেননগর মালেকান ঘুমটি থেকে, ওটা 3-4 কিলোমিটারের দূরত্ব, একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের যেখানে রিজার্ভ ফরেস্টের একেবারে গায়ে বলতে পারেন যে সেই সামসেননগর, সেই সেখানে আমরা ক্লিনিক খুলি। এবং সেটা শুরু হয় মাসের আপনার দ্বিতীয় শনিবার করে, প্রতি মাসের ইংরাজি মাসের দ্বিতীয় শনিবার। এবং মানে এত সেখানকার যারা মানে ঘরের মহিলা যারা বেরোতে পারেন না, এই সুচে সুতো পড়াতে পারেন না, একটু বই দেখতে পারেন না, আর বয়স্কদের তো ছানির পড়ার তো সে তো খুবই খারাপ অবস্থা, তা সেখানেও আমরা ওই বিনা ইয়ের পয়সায় ওষুধ এবং চশমা দেওয়া হয়। এবং যাদের ছানি পড়েছে অপারেশন করতে হবে তাদেরকে আমাদের কলকাতায় নিয়ে এসে মেডিকেল কলেজ বা এরকম বিভিন্ন অন্য অন্য সংগঠন আছে যারা বিনা পয়সায় এরকম দুস্থ মানুষদের অপারেশন করে দেয়, সেই সব জায়গায় যোগাযোগ করে আমরা নিয়ে আসি। ওই কলকাতায় নিয়ে এসে তাদের অপারেশন করা হয়। তার 1 বছর সামসেননগরের 1 বছর বাদে হিঙ্গলগঞ্জ ব্লকের আরেকটি জায়গা সান্ডেলবিল বলে, আবার আমরা সেখানে আরেকটা ক্লিনিক ওই চোখের খুলি, এবং সেটাও খুব ভালোভাবে চলছে। সেটা হলো মাসের চতুর্থ শনিবারে আমরা সেখানে যাই। আমাদের একটা যে একটা ওই সুন্দরবনের মানুষের দুর্দশা দেখে যে তাদের কলকাতায় আসাটা তাদের কাছে একটা বিভীষিকা, এবং অনেকে ওই ভয়ে মানে এও করেন না, মানে তারা চিন্তাও করে না, ছানি হতে হতে পাকতে পাকতে সেটা বাস্ট করে অন্ধ হয়ে যাচ্ছে, এর প্রচুর মানুষ আসে আমাদের ওখানে। তাছাড়াও একটা হয়তো সামান্য কিছু হয়েছে, সেই চোখ হয়তো রোগরে মোগরে ইয়ে করে এমন একটা করে দিল ভবিষ্যতে সেই চোখটা হয়তো নষ্টই হয়ে গেল, সেই সামান্য কিছু হলেও যে একটা ডাক্তার দেখাবে চোখের বিশেষ করে, যে সেরকম ইয়ে ছিল না। আরও ওই যে মানুষগুলো কলকাতায় যেতে ভয় পায়, তারা তো টাকিতে ওইটাই মানে সুন্দরবনের প্রবেশদ্বার, সে জায়গাটা তাদের কাছে অতটা দূরত্ব বলে তাদের মনে হবে না হয়তো। আমরা সেই একটা ভেবে যে টাকিতে একটা চোখের হাসপাতাল করলে কেমন হয় এটা আমরা ভাবনা চিন্তা শুরু করি। তারপরে আমাদের পরিচিত মানে আপনার ওই তখন ওই রাজ্যসভার ইয়ে ছিলেন তপন সেন সিটুর, এখন উনি সিটুর সর্বভারতীয় নেতা, তা মানে আমাদের একটা বিবাহ সূত্রে উনি একটু আত্মীয়তার মতনও হয়ে যান, উনি সব জানতেন আমাদের ঘটনা। তা উনি বললেন আমাদের যে আমরা এরকম ওনাকে বলাতে যে আমরা এরকম একটা চোখের হাসপাতাল করতে চাই, তা এমপিল্যাডের কিছু টাকা পয়সা পাওয়া যাবে কি না, তা বললো আপনারা ইয়ে করুন, অ্যাপ্লিকেশান করুন। তা ওনার মারফত আমাদের এমপিল্যাডের এই হাসপাতালের জন্যে 20 লক্ষ টাকা স্যাংশন হয় আসে। আর এছাড়া আমরা যখন খুব জমি খুঁজছি টাকিতে, সেই সময়ে টাকিতে এরকমই মানে আমার মতনই ঘটনা, আরেকটি মায়ের তার ছেলেও অ্যাক্সিডেন্টে মারা যায়, চন্দনা মিত্র, সে তার 12 কাঠা একটা জমি বললো যে আমি
হসপিটালের জন্যে আমি কিছু ও প্রথমে কিছু কাজ করার জন্য দান করতে চেয়েছিল, তখন বলা হলো যে এরকম আমরা একটা হাসপাতাল করতে চাই, তো সে সানন্দেই রাজি হলো, বললো ঠিক আছে খুবই ভালো প্রস্তাব। আর তখন ওই জমিটা পাওয়াতে আমাদের খুব সুবিধা হয়ে গেল, তাড়াতাড়ি আর কি, এত তাড়াতাড়ি আর কি আমরা করতে পারলাম। আর তার সঙ্গে এমপিলার্ডের 20 লক্ষ টাকা, যদিও হাসপাতালে আমাদের প্রচুর খরচ হয়েছে, কিন্তু প্রথম সাহসটা আমরা পেয়েছিলাম যে অন্তত পাঁচিল দিয়ে ভিত দিয়ে যে তৈরি করতে, যে প্রথম ওই টাকাটা, তারপরে এসেছে এখনও আমাদের প্রচুর দেনাতেও আমরা রয়েছি। তবু হাসপাতাল এই আপনার 2019-এর মহালয়ার দিন চালু, ওপিডি চালু হয়, এবং এই এই চলতি বছরের মার্চের 21 তারিখে আমাদের অপারেশন থিয়েটার চালু হবে। এবং ওই হাসপাতালের নাম দেওয়া হয় যেহেতু ওই চন্দনা মিত্রের ছেলের নাম অভিষেক এবং আমার ছেলের নাম দিঘির, তা এবারে ও জমিটা দিয়েছে আর আমাদের এই আর্থিক দায়িত্বটা আমরা নিয়েছি, সেই ইয়েতে দুজনের নামে ওই হাসপাতালটি তো ইয়ে হয় যে দিঘির অভিষেক চক্ষু সেবা কেন্দ্র। এই বেঁচে থাকারটাই তো মানে কি করে বাঁচতাম আমি জানি না, যে এরাই আমাকে বাঁচিয়ে রেখেছে, এদের কাছে গেলে এই সুন্দরবনের মানুষজন যখন সবাই আমাকে মা বলে ডাকে সব এরকম, আমি সত্যি তখন বা যে যেন কতটুকু কি করছি আমি জানি না, যে কত তারা সেই সুযোগটা দিচ্ছে বলে আমি করতে পারছি আমরা, তা কিন্তু তৃপ্তিতে বলুন আর মানে আনন্দে মানে যাই হোক একটা মানে খুব ভালো লাগে, খুবই খুবই যেন মানে সেই অসহায় মুখগুলো যেন আমরা কখন যাব, আমরা কখন এ করবো, একটু কিছু দেব, সেই আশায় যেন তারা সেই ইয়ে হয়ে আছে, সেই সেটা তো নিশ্চয়ই আমাকে বাঁচিয়ে রাখতে খুবই সাহায্য করে।